বগুড়া শেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই ভবন মেরামতের জন্য বরাদ্দ করা হয়েছে তিনটি খাত থেকে। অভিযোগ উঠেছে, সঠিকভাবে কাজ না করেই তৈরি করা হয় ভুয়া বিল ভাউচার, এমনকি স্কুল কমিটি সভাপতি জাল স্বাক্ষর করা হয় এতে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দাখিলের কথা জানায় স্কুল সভাপতি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। 2020-21 অর্থ বছরে বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নের নলবাড়িয়া দড়িখাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র মেরামতের জন্য 2 লক্ষ টাকা, স্লিপ ফান্ডের 50,000 টাকা ও রুটিন মেরামতের জন্য 40,000 টাকা বরাদ্দ পায় স্কুলটি। নিয়ম অনুযায়ী কাজগুলো স্কুল পরিচালনা কমিটির তত্ত্বাবধানে হওয়ার কথা, কিন্তু অধিকাংশ কাজ না করেই অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে ভুয়া বিল ভাউচার তৈরি করে এবং সভাপতি স্বাক্ষর জাল করে তা শিক্ষা অফিসে জমা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এমনই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে বাধ্য না বলে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সরজমিনে গণমাধ্যম কর্মীদের কাজ দেখানোর জন্য বলেন। তবে বারান্দায় গ্রিল লাগানো ও সম্পূর্ণ ভবন রং করা ব্যতীত দৃশ্যমান কোনো কাজ তিনি দেখাতে পারেননি। এমনকি এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করে হুমকি প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি বলেন, স্কুলের উন্নয়ন কাজে বেশিরভাগ ভাউচারে তার স্বাক্ষর নেই। প্রধান শিক্ষক তার জাল স্বাক্ষর করে শিক্ষা অফিসে জমা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিছু ভাউচার আমার কাছ থেকে স্বাক্ষর নেয় এবং কিছু ভাউচার আমি জাল স্বাক্ষর করে অফিসে জমা দেয়। তো এই বিষয়ে আমি উপজেলা কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি। কাজ না করে ভুয়া বিল ভাউচার জমা ও সভাপতির স্বাক্ষর জালিয়াতির বিষয়ে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন স্কুলটির ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা। কাজের মান যদি সন্তোষজনক না হয় তাহলে সে সেক্ষেত্রে সে অর্থ পাবে না, এবং সে যদি কোনো অনিয়ম করে থাকে, সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে থাকে, তাহলে সেক্ষেত্রে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত পরিস্থিতিতে অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারি বিভিন্ন বরাদ্দকৃত কাজে নজরদারি বৃদ্ধি করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি, বগুড়া।